এয়ারপোর্টে কাঁচ ভেঙে পড়ার ঘটনায় তৃতীয় পক্ষের তদন্ত শেষ। গত 21 মার্চ ঝনঝনিয়ে ভেঙে পড়ে কলকাতা বিমানবন্দরে সুদৃশ্য নতুন টার্মিনাল বিল্ডিংয়ের কাঁচের দেওয়ালের একাংশ। ইন্টারন্যাশনাল ডিপার্চারের 4-এর A ও B গেটের ওপরের প্রায় 40 বর্গফুট অংশ ভেঙে পড়ায় তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। মিনিট দুয়ে কাটতে না কাটতেই ফের বিপত্তি। 3 নম্বর গেটের ওপর থেকেও একই আকারের কাঁচের দেওয়ালের অংশ ভেঙে পড়ে। কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল কি তাহলে তাসের ঘর? এবিপি আনন্দে এই ছবি সম্প্রচারিত হতেই ওঠে প্রশ্ন। এরপরেই নড়ে চড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। তৃতীয় পক্ষকে দিয়ে তদন্ত করার কথা জানান এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পরিকল্পনা বিষয়ক কমিটির সদস্য এস রাহেজা। তদন্ত শুরু করে মার্কিন একটি সংস্থা, সেই তদন্ত রিপোর্টও কর্তৃপক্ষের হাতে জমা পড়েছে। এখন ওই রিপোর্ট স্ক্রুটিনি হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে খবর। এদিকে বিমানমন্ত্রী অজিত সিংহকে একটি চিঠি দেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, কিন্তু চিঠির উত্তর না পেয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি। তার বক্তব্য, আগের চিঠির কোনো উত্তর পায়নি, পুনরায় আগের চিঠি পাঠাচ্ছি, আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দেখা করার জন্য সময় চেয়েছি। বিমানবন্দর নিয়ে কেন্দ্র ঠিকঠাক তথ্য দিচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ। এদিকে এবিপি আনন্দের নতুন টার্মিনালের শৌচাগারের দুরবস্থা, বাস স্ট্যান্ড না থাকার খবরও সম্প্রচারিত হয়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবে এক চিলতে কাজও না এগোনোয় ক্ষুব্ধ যাত্রীরা। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।